বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ হতে দেশের বাইরের থেকে এখন এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আমিও আপনাদের দোয়া ও আল্লাহ পাকের অশেষ কৃপায় আমিও অনেক অনেক ভালো আছি কৃষি মিডিয়া টিভির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি একটি ইরিধানের জমিতে আজকে আমি যেটা মেইন বিষয় সেটা নিয়েই আলোচনা করব মেন বিষয়টা হচ্ছে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ইরি ধানে কেন মই দিয়ে টানা হয় ইরি ধানে কেন মই দিয়ে টানা হয় আমরা এই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো শুধু এটাই নাই আরও অনেক অনেক পদ্ধতি আছে সেগুলো নিয়েই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং কৃষক ভাইদের কাছ থেকে জানব তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমাদের ছোট্ট পরিবারের সদস্য হতে পারেননি প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা বরাবর প্রতিবেদনের সাথে ছিলাম আমি মোহাম্মদ মোবারক হুসাইন তাহলে চলুন যাই আমরা আলোচনা শুরু করি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছে তো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাকির হোসেন জাকির হোসেন ভাই তো ভাই আপনি বর্তমান কি করেন আমি কৃষি কাজ করি কৃষি কাজ করেন তো এই কৃষি কাজের পাশাপাশি কি আর কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কাজকর্ম আছে আছে ভ্যান চালাই ভ্যান চালক প্রিয় দর্শক আমরা এতদিন পরে এমন একটা কৃষক ভাইকে পেয়েছি তিনি হচ্ছে গিয়ে কৃষি কাজের পাশাপাশি তার কর্মস্থল হচ্ছে ভ্যান চালক তিনি আমি আজকে তার সাথে কথা বলবো তো বন্ধুরা আশা করে আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন ধন্যবাদ তো ভাই এখন ঘটনা হচ্ছে এটা মানে এটা তো ধানের জমি না জি জি ধানের জমি তো এবছর মানে কত শতাংশ জমিতে ধান রোপণ করছেন 100 শতাংশ জমিতে 100 শতাংশ জমিতে ধান রোপণ করছেন তো আমি এই মুহূর্তে যে জমিটাতে দাঁড়িয়ে আছি এটা কত শতাংশ জমি এটা 55 শতাংশ জমি 55 শতাংশ জমি তো ভাই এবছর মানে কি কি ধান রোপণ করছেন একটু আমাদের বলবেন এখানে আছে হলো একটু ধান আর আছে 45 ডিসেম্বরে

অল্প করছে অর্ধা আধা আদি করছে মানে অর্ধেক অর্ধেক করছে না তো এ বছর হঠাৎ করে এত মানে এত শতাংশ জমি জুড়ে মানে করার আগ্রহটা বাড়ল আপনার বাড়লো কেন এটা আমাদের বলবেন ফলন ভালো পাইছি সেজন্য ফলন ভালো পাইছেন না কি রকম ফলন পাইছেন একটু আমাদের বলবেন তাও ধরেন যে বিঘায় এক মন সরি মানে বিঘায় এক মন না ডিসিমেলে এক মন পাইছেন না তো ডিসিমেলে এক মন করে আপনি পেয়েছেন না তাহলে বিঘায় হচ্ছে তেত্রিশ মন তাই তো মানে এক ডিসিমেলে যদি এক মন হয় তাহলে বিঘায় পাচ্ছেন তেত্রিশ মন তো যাই হোক আমাদেরকে বলবেন যে এই যে আপনার যে হিরে টু ধান তো এই ধানের যে জমিটাতে জমিটাতে আমরা দাঁড়িয়ে আছি এই জমিতে শুধু কি এই ধানই রোপণ করছেন এর আগে কি আর কোনো ধান রোপণ করছেন এই জমিতে এই জমিতে উনত্রিশ ধান রোপণ করছি ও উনত্রিশ ধান রোপণ করছেন তো উনত্রিশ ধানের ফলন কিরকম পাইছেন ওটার থেকে এটা বেশি পাইছি বলে এটা আবাদ করতেছি এটাই আপনারা চাষ করতেছেন না আচ্ছা যাই হোক ভাই অতিরিক্ত কথা বলায় লাভ নাই আমি দেখতে পারছি আপনি জমিতে কি জানো মই দিয়ে মনে হয় আপনার জমিতাতে মানে টানতেছেন এক কথা এটা টানার কারণ কি এ টানার কারণ গুজি বেশি লবি সব মোটা হবে অনেক ধান পাবো অনেক ফলন হবে অনেক ফলন হবে না এটা একটা পদ্ধতি তাই না আচ্ছা এটা কি শুধু এই ধানের জন্য নাকি অন্য কোন ধানে আমরা এগুলো ব্যবহার করতে পারি অন্য অন্য ধানও ব্যবহার করতে পারবেন পারবো না আচ্ছা যাই হোক আমাদেরকে এখন বলবেন যে এই ধানের যে এই ধান যে আপনারা রোপণ করছেন এখন বর্তমান তো এই ধানের বয়স কত এর বয়স কুড়ি বাইশ দিনের হলো মানে বিশ বাইশ বাইশ দিন হবে আর কি আচ্ছা এই ধানে কি রোগ বেলায় হয় রোগ বেলায় তো অবশ্যই আছে পোকা মকর লাগে তো আপনারা তার জন্য কি ব্যবহার করেন বা কি পদক্ষেপ নেন আমরা পদক্ষেপ যখন পোকা মাকড় দেখি কিংবা পাতা মোশানো দেখি তখন ওষুধ দেই আচ্ছা কি এর জন্য কি ওষুধ আপনারা প্রয়োগ করেন এটা ধরেন যে ওই আপনার ওষুধটার নাম কি যেন ভুলে গেলাম একটা আছে র্যালিথিন হ্যাঁ র্যালিথিনে ব্যবহার করা হয় তার বাদে ধরেন যে আরো কত রকমের ওষুধ আছে ভাই আচ্ছা যাই হোক আমি জানি আমার জানা মতে যে ইউরিয়া সার প্রয়োগ করা হয় এটা প্রয়োগ করার কারণটা কি এটা প্রয়োগ করার কারণ হচ্ছে ধানটা যদি দাবানো থাকে উঁচু হয় উঁচু হয় না আচ্ছা আর পটাশ পটাশ ধানকে শক্ত রাখার জন্য শক্ত রাখার জন্য ও আচ্ছা মানে এক কথা আপনারা জমিগুলো দেখেন দেখে আপনাদের জমির যদি কোনো ক্ষতিগ্রস্ত হন আপনারা সরাসরি বেজদের কাছে যায় যোগাযোগ করেন তারা সেই যোগাযোগ বা মতামতের পরামর্শে আপনাদের ঔষধ দেয় তাই তো ঔষধ অথবা আমাদের পরামর্শ দেয় পরামর্শ দেয় তো আপনারা যে মানে তারা যে পরামর্শগুলি দেয় বা যে ঔষধগুলি প্রয়োগ করতে বলা হয় তাতে কি আপনারা উপকার পান হ্যাঁ সফল হয় গেলে তো আবার পুনরায় তাদের কাছে যদি অসুবিধা হলে আমরা যাই জাননা আচ্ছা যাই হোক ভাই এ যাবত আপনার এই জমিটাতে কত টাকার মতো খরচ হয়েছে সাড়ে ছয় টাকা খরচ সাড়ে ছয় টাকা এ পর্যন্ত হয়েছে আচ্ছা আপনার যখন মানে ফুলফিল এ টু জেড যখন আপনার ধান কেটে ঘরে তুলবেন তার মধ্যে তার আরো কত টাকা লাগতে পারে ধরেন আরো ছয় হাজার হাজার টাকার মতো লাগবে এক কথা পনেরো হাজার টাকা লাগবে তাই তো এই এই জমিটা চাষ করতে গেলে মানে হীরা টু ধান চাষ করতে গেলে আচ্ছা যাই হোক এই পনেরো হাজার টাকা খরচ করে ঠিক আছে তো আপনি এখান থেকে কতটুকু লাভবান হতে পারবেন এবারে কি আশা আছে এবার আশা আছে আমরা আমাদের খরচ বাদে আবার অত কম করে হলেও বিশ টাকা আমরা আমরা করতে পারব উপার্জন করতে পারবেন আচ্ছা এই ধান এই ধানে ধান থেকে যে চালগুলো হয় ভাত তাই না এই ভাতগুলো কি আপনি খেয়েছেন বা কেমন লাগে ভালো আমরা খাই আমরা কৃষক সব খাই মানে সবগুলোই আপনারা ব্যবহার করেন আর কি যাই হোক মোটা সবই খাই সেটাই আমাদের জন্য দরকার হয় না আচ্ছা সেই জন্য কৃষক ভাইদের কখন মানে শরীর অসুস্থ হয় না তাদের শরীর ভালো থাকে মনোবল ভালো থাকে তাই না আচ্ছা যাই হোক এখন আমাকে বলবেন যে এই ধান এর আগে যে রোপণ করছেন এক কথা এর আগে রোপণ করে মানে কোন পদ্ধতিতে রোপণ করছেন একটু আমাদেরকে বলবেন প্রথমেতে ধরুন যে চাষ করছি পানি দিছি তারপরে কাদা মাটি কোতায়র করছি টিলেট দিয়ে তাবাদে দাণ রোপণ করা হয়েছে আচ্ছা এর বীজগুলো আপনারা কোথা থেকে ক্রয় করছেন এই বীজগুলো আমরা ওই অফিস থেকে এনেছি অফিস থেকে মানে বীজদের কাছ থেকে ক্রয় করছেন না জি আচ্ছা এর বীজের মূল্য কত করে নিয়েছে তারা এর লিস হলো কেজি প্রতি কেজি লিসে 320 টাকা করে 320 টাকা করে না তো ভাই আমার আপনার সাথে অনেক কথাই বললাম আশা করি আমরাও আমরাও দোয়া করি এবং আপনিও আশা করেন যে আল্লাহ পাক যেন আপনার এই ফলনটা অনেক ভিত্তি করে দেয় অনেক কষ্ট করেন ভাই আমরা বুঝি যে কৃষক ভাইরা কত কষ্ট করে রোদে পুড়ে অনেক কষ্ট করে তো যাই হোক ভাই একটু আমাদের কৃষি মিডিয়া টিভির সাথে আপনাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালাম আলাইম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি সবাই যেন এ আবাদের প্রতি আমরা কৃষক যারা আছি সবাই যেন এর ভিতর অগ্রসর হই এবং আমরা যেন সোনার দেশে সোনার ফসল ফলাতে পারি ধন্যবাদ ভাই ভালো থাকবেন